দেখা যাচ্ছে যে খোলা তেলে কোন রকম ভিটামিন এর অস্তিত্ব নেই, তাহলে তারা কি করছে, ভিটামিন এর জন্য কিন্তু তারা চার্জ করছে ভোক্তাদের কাছ থেকে, কিন্তু এখানে ভিটামিন এ নেই। আপনারা জানেন যে ভোজ্য তেল সেটি আমরা দেখলাম যে একটা দোকানে একটি বড় আড়তে সেখানে আপনার ড্রামে আপনার বিক্রি করে পাম তেল, সুপার পাম এবং সয়াবিন তেল, এবং সেটার স্যাম্পলগুলো আমরা কালেক্ট করেছি। সেই স্যাম্পলগুলো দেখলে বোঝা যায় যে আপনার এটার মধ্যে কিন্তু দামের বিশাল ডিফারেন্স আছে। এখন কোনটা সয়াবিন, কোনটা পাম, কোনটা আপনার সুপার পাম, এটি কিন্তু সাধারণ মানুষ জানে না। এখন তারা এখানে দুই ধরনের কারসাজি হতে পারে খুচরা দোকানে, সেটি হলো যেটি পাম তেল যেটার দাম হলো 15 থেকে 20 টাকা কম, সেখানে কিন্তু তারা সয়াবিন বলে যদি বিক্রি করে, এটা কিন্তু আপনার কোনোভাবে খোলা তেলে বুঝতে পারবেন না। এক দ্বিতীয় যেটা হলো যে এই ড্রামগুলো যেভাবে দেখেছেন এটাও টোটালি অস্বাস্থ্যকর পরিবেশ, এবং এটা আমাদের স্বাস্থ্য ঝুঁকির কারণ, এবং এটি আমরা এখন স্মার্ট বাংলাদেশ পরিণত হচ্ছে, সেখানে সারা বিশ্ব কিন্তু এগুলো দেখছে। এইভাবে আমরা যদি ভোজ্য তেল যেটা আমাদের কিচেনে আমরা কনজাম করি যে কনজিউমার হিসেবে, সেখানে এটা দিয়ে তো আমার স্মার্ট বাংলাদেশ গঠন করা যাবে না। তার জন্য আমরা আরেকটা বিষয় আছে যে এই ড্রামগুলো আসলে সোর্স কি, এটা কি আসলে লোকাল সোর্স থেকে আসছে নাকি বড় একটা রিফাইনারি থেকে আসছে, এটার কোনো তথ্য নেই। আর একটা হলো যে এখানে ভিটামিন এ আপনার এটাকে ফর্টিফিকেশন করা এটা বাধ্যতামূলক, সমৃদ্ধ করা, অর্থাৎ এই তেলের মধ্যে ভিটামিন এ দিতে হবে। আমরা স্যাম্পল নিয়েছি এবং এর আগেও আমরা টেস্ট করেছি, দেখা যাচ্ছে যে খোলা তেলে কোনো রকম ভিটামিন এর অস্তিত্ব নেই, তাহলে তারা কি করছে, ভিটামিন এর জন্য কিন্তু তারা চার্জ করছে ভোক্তাদের কাছ থেকে, কিন্তু এখানে ভিটামিন এ নেই। এই জিনিসগুলো আমরা ইনভেস্টিগেশন করছি এবং পর্যায়ক্রমে আপনাদের মাধ্যমে আমরা যেটা জানাতে চাই, আমরা টোটালি আমরা খোলা তেলকে আমরা মার্কেট আউট করে প্রথমে আমরা সয়াবিনকে 100% বোতলজাত বা ছোট প্যাকেটে করব, আর পরবর্তীতে আমরা পাম তেলটাকেও আমরা খোলা আর বিক্রি হবে না, এটা পরবর্তীতে আমরা পুরাপুরি বোতলজাত অথবা প্যাকেটজাত করে ফেলবো। এটার মূল কারণটা হলো যেটা স্বাস্থ্য ঝুঁকিতে আছে, এবং এটা আসলে কি তেল এটা জানা যাচ্ছে না, ভিটামিন এ আছে কিনা জানি না। আর একটা হলো যে আমরা যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো দাম বেশি নিচ্ছে না কম নিচ্ছে, ট্রেসিবিলিটি নাই, কোন কোম্পানি কাদের তেল এটা কোনোভাবেই নাই, এটা মেয়াদ আছে কি নাই সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না, তো এই জন্য আমরা এই ব্যবস্থা নিচ্ছি।